মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঐক্যফ্রন্টের এই আলোচনা সভা থেকে পুনর্নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি, এই দুই দাবির প্রতি জোরেশোরেই কথা বলেন বক্তারা। খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের গায়েবী আজগবী মায়েবী মামলার সবাইকে মুক্তি দিয়ে দেন আর প্রস্তুতি নেন নতুন করে একটা নির্বাচন দেওয়া। ওই দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। মানুষ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে, তারা দেশ চালাবে। রাজপথে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে নির্দেশনা দিয়ে কর্মীদের প্রস্তুত হতেও বলেন এই নেতারা। খালেদা জিয়ার মুক্তি চান, সত্যি মুক্তি চান, মাঠে যেতে হবে। সারা বাংলাদেশের 16 কোটি মানুষ এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি চায়। তার প্রাপ্য আইনগতভাবে প্রাপ্য যে জামিন, সেই জামিন তাকে না দিয়ে তাকে আজকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই লক্ষ্য অর্জনে ঐক্য আরো সুদৃঢ় করে তোলার আহ্বান জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। যে যাদেরকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করা হোক, এই ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নেই। অর্থাৎ আজকে সেই লক্ষ্যকে অর্জন করতে হলে আমাদের ঐক্যকে আরো সুসংগত করতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। গত এক মাসে রাজধানীতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোতে প্রাণহানির ঘটনায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে সরকারের কড়া সমালোচনাও করেন বক্তারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।